নগা রানীনগর চকমনোগ্রামে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে একটি পরিবারের চারজন আহত নগা জেলা প্রতিনিধি মোহাম্মদ রায়হান ডেস্ক পাঠানোর গত পাঁচ বুধবার আনুমানিক রাত নয়টার সময় একটি ঘূর্ণিঝড় বয়ে যায় এই ঘূর্ণিঝড়ে রানীনগর উপজেলা কাশিমপুর ইউনিয়ন চকমনোগ্রামের মৃত বাচ্চ সর্দারের ছেড়ে আনোয়ার সর্দারের বসতবাড়ি ঘরটি ভেঙে তাদের গায়ের ওপর পড়ে এতে তার পরিবারের চারজন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আনোয়ার পরিবারের একমাত্র উপার্জক উপার্জন বন্ধ হওয়ার কারণে চিকিৎসা চালানোর তার পক্ষে আর সম্ভব হচ্ছে না তাই তিনি দেশে ও প্রবাসী ভাইদের কাছে অর্থের জন্য আবেদন করেছেন প্রিয় দর্শক এ ছিল এখনকার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথেই থাকুন দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন আছি নওগাঁ জেলা উপজেলা চকনগ্রামে গত পাঁচ তারিখে ঘূর্ণিঝড়ে কবলে পড়ে একটি পরিবার বিধ্বস্ত হয়েছে আমি সেখানে এসেছি আমরা সেই পরিবারের সঙ্গে সঙ্গে আপনাদেরকে কথা বলাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গত পাঁচ তারিখে আপনার বাসে কী হয়েছিল পাঁচ তারিখে আমাদের এখানে খুব ঝড়ের কবলে পড়ে আমাদের খুব ক্ষতিগ্রস্ত একটু জোরে বলেন পাঁচ তারিখে আমাকে এখানে খুব ঝড়ের কারণে এখানে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সব

লুকাইছিলাম মানে ঘরের মধ্যে লুকাইছিলাম হ্যাঁ আচ্ছা তারপর ওখানে মানে আমরা বুঝতে পারি নি মুহূর্তেই ওইটা ওয়ালটাকে ভাঙ্যাকে গায়ল পরে গেল আপা দে ওই গায়ে পড়েছে হ্যাঁ পুরাড়ায় এক বড় ঢ্যাগে গেছে গায়ে পড়েছিল খুচি बात স্যার মানে ছেলের মাথাটা डायरेक्टली হাত দিছে মেয়ের মাথা বেরি নিয়ে দিবি আজ ঘাট দেখेंगे এসে দি জায়গায় আমারে যে মা যায় আপনার মাথাতে লেগেছে হ্যাঁ মা যায় হাতে মাথা যায়

কিছুটা হলো আগা যেতে পারবো আচ্ছা ইনশাআল্লাহ সহায়তা ব্যক্তি অনেক আছেন অনেকেও বিদেশে আছে বা গ্রামের লোকজন আছে ইনশাআল্লাহ আপনাকে সহায়তা করবে আপনি টাকা চাচ্ছেন কি ভাই মানুষের কাছ থেকে বিকাশের মাধ্যমে না নগদের মাধ্যমে নাম্বার আছে বিকাশ নাম্বার খোলা আছে আচ্ছা বিকাশ নাম্বার কি আপনার এখন মুখস্থ আছে না এই মুহূর্তে মুখস্থ হ্যাঁ আছে নাম্বারটা একটু বলেন 01766209285 দর্শক আমি আরেকটি কথা বলতে চাই গত পাঁচ তারিখে যে ঘূর্ণিঝড়টি হয়েছে আজ থেকে প্রায় ছয় সাত দিন হয়ে গেছে আপনারা দেখবেন যে এই যে একটা বাড়ি এই বাড়িটি করে চারটি মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি দেখার মতো কোনো মেম্বার চেয়ারম্যান বা স্থানীয় সরকারের পক্ষ থেকেও আসে নাই আমরা আরও জানতে পেরেছি যে তারা যে ওষুধ কিনে খাবে সে ওষুধ কিনে খাওয়ার মতো তাদের কাছে কোনো টাকা নেই তো আমরা গুণ্যমান্য এবং এলাকার যারা ব্যক্তিবহর আছে বা চেয়ারম্যান বর্গ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি তারা যেন তাদেরকে আহ সাহায্যের সহায়তা হাত বাড়িয়ে দেয় ধন্যবাদ সবাইকে